Assalamualaikum warahmatullah. মুসলিম নারীদের বোরখা পরা কি বাধ্যতামূলক? ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি। তাদের সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতেই ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান। মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক, নারীর সতীত্ব ও ইজ্জত আবরুর রক্ষা কবচ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত 53। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফেতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছে। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেনি, বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষার্থেই তাদের উপর এ বিধানের পূর্ণ অনুসরণ অপরিহার্য করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব আয়াত 33। এজন্য পর্দা বিধান ইসলামী শরীয়তের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উম্মতের নারীদের জন্য অনেক বড় এহসান। এই বিধানটি মূলত ইসলামী শরীয়তের যথার্থতা, পূর্ণাঙ্গতা ও সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলিল। মানব সমাজকে পবিত্র ও পঙ্খিলতামুক্ত পর্দা বিধানের কোনো বিকল্প নেই, বিশেষ করে বর্তমান সমাজের যুবক ও তরুণ প্রজন্মকে রক্ষা ও নারী জাতির নিরাপত্তার জন্য পর্দা বিধানের পূর্ণ অনুসরণ এখন সময়ের দাবি। কুরআন সুন্নার আকট্য দলিল প্রমাণাদির ভিত্তিতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান। আল্লাহ তাআলাই এ বিধানের প্রবর্তক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত 53। এ বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকাই ইমানের দাবি। এ বিধানকে হালকা মনে করা কিংবা এ বিধানকে অমান্য করার কোনো অবকাশ নেই, কেননা ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধানের বিরোধিতা করার অধিকার কারোরই। অতঃপর আমি ফিরে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তিনি বললেন, কোনো পরপুরুষ তাকে দেখবে না, অর্থাৎ নারী পর্দাবৃত থাকবে। তারপর আমি ওই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, নিশ্চয়ই ফাতেমা আমার অংশ, সে সত্য বলেছে। মুসনাদুল বাজ্জার আয়াত 526। এছাড়াও পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় ও সম্মানিত হতে পারে, কেননা হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ তাআলা পর্দানশীলদের ভালোবাসেন। আর কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদা সম্পন্ন ও সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। সূরা হুজুরাত আয়াত 13। পর্দা পালনের কারণে স্বামী স্ত্রীর মাঝে পরকীয়াবিহীন পবিত্র জীবন গঠিত হয় এবং চরিত্রহীনতা ও অবিশ্বাস তাদের থেকে বিদায় নেয়। তাই মুসলিম উম্মাহ অকপটে স্বীকার করতে বাধ্য যে দুনিয়া ও আখিরাতে পর্দার গুরুত্ব অনস্বীকার্য।